নমস্কার, আমি সুবীর। আবার আপনাদের কাছে আমার সুবীর পজিটিভিটি টক্স নিয়ে এসেছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালোই আছেন। ভালো তো আমাদের থাকতেই হবে, কারণ এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। তার কারণ আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন রকম নেগেটিভ পজিটিভ মধ্য দিয়েও, হাসি কান্না সব কিছুর মধ্যে দিয়েও নিজেকে ভালো রাখাটাই হচ্ছে আমাদের কাছে চ্যালেঞ্জ। বাঁচতে হবে এবং বাঁচার মতো বাঁচতে হবে, এমনভাবে বাঁচতে হবে আমাদের লাইফটা যতটুকু যেন যতটুকু পাবো আমরা ততটুকু আনন্দের সহিত কাটাবো আর কি। এটাই আমাদের লাইফ হওয়া উচিত সবারই। হয়তো পরিস্থিতি হয়ে ওঠে না অনেক সময়। কেন হয়ে ওঠে না তার কারণ হচ্ছে আজকে আমার টপিকস। আজকে টপিকসটা এটাই যে আমি কেন আমাদের শরীর, আমাদের মন, আমাদের পরিবেশটা অন্যরকম হয়ে যায়। তার কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কিন্তু রাগ। আমাদের এই রাগটা, আমাদের এই রাগটা কী করে আমাদের প্রত্যেকটা সম্পর্কগুলোকে ভেঙে চুরমার করে দেয়। মানে এটা আমাদের এমন একটা শত্রু, আমাদের নিজস্ব মানে প্রত্যেক জনার কাছে তার নিজের রাগটাই সবচেয়ে বড় শত্রু, আর কিচ্ছু শত্রু হতে পারে না। এই রাগটা করেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলি, করি না? হ্যাঁ, করে ফেলি তো একদম এমনভাবে আমার ভালো ভালো সম্পর্কগুলো আমরা এমনভাবে নষ্ট করে ফেলি যে আমরা ভাবতেই পারি না যে কখন তার সঙ্গে এত সুন্দর, আগে এত সুন্দর সম্পর্ক গড়ে গেছিলাম, আবার একটা সিচুয়েশনের জন্য সব কিছু হারিয়ে ফেলতে পেরেছি। সেই জন্যই যাতে আমি এসেছি আজকে কিছু ট্রিপস নিয়ে, যেটা আমার মনে হয়েছে আপনাদের কাছে যদি একটু শেয়ার করতে পারি, যদি তাহলে হয়তো আমারও উপকার হবে এবং আপনারও উপকার হবে। কারণ এই টিপসগুলো যদি কোনো রকমভাবে কোনো লাইফে কোনো মানুষের যদি রাগটাকে একটুখানি কন্ট্রোল করতে পারে, তাহলে দারুণ। দেখবেন অনেক জায়গাতে অনেক ডাক্তার থেকে আরম্ভ করে অনেক কিছু অনেক মানুষরাই বলেছেন যে রাগ কন্ট্রোল করতে গেলে অনেক কিছু করতে হয়, অনেক প্রাণায়াম করতে হয়, মেডিটেশন করতে হয়, অনেক কিছু ডিপ ব্রিথিং এক্সারসাইজ করতে হয়, যাতে আমাদের শরীরের মধ্যে রাগটা কন্ট্রোল করার ক্ষমতা থাকে। হ্যাঁ, কিন্তু এবার ওগুলো তো ডেফিনেটলি দরকারই, ওগুলোর জন্য তো কোনো রকম বিরূপ কিছু নেই। কিন্তু আমি বলবো যে ধরুন আমি ফর্মটি রেগে যাচ্ছি, এখনই রেগে যাচ্ছি আমি, কিন্তু তখনই আমি কি করব? তখনই তো আমার কন্ট্রোল করার দরকার, তখন তো আমি প্রাণায়াম করতে পারবো না কারোর সঙ্গে। রাগারাগি চলছে, আমি সঙ্গে প্রাণায়াম করতে বসলাম বা আমি তার সঙ্গে এক্সারসাইজ করতে বসলাম, না এটা তো সম্ভব নয়। তখন তো আমারও মাথা গরম, আমিও তাকে কিছু বলার জন্য সবসময় উঠে পড়ে লেগে আছি, তাই তো? তো সেই জন্যই বলছি, দেখুন সবার প্রথমে একটা বলবো যে দেখুন রাগ দেখানোটা কোনো বীরত্বের কাজ নয়। আমরা হয়তো কোনো সিচুয়েশন রেগে যাওয়ার পর তাকে অনেক কিছু কথা বলে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময় রাগে, কিন্তু ওইটা আমাদের বীরত্ব নয়। কিন্তু বীরত্ব হচ্ছে এটাই যে আমি যদি ওই রাগটাকে কন্ট্রোল করে নিয়ে আসতে পারি, ওই রাগটাকে যদি আমি নিজেকে আবার ওই সম্পর্কগুলোকে নষ্ট করতে যদি না দিই ওই রাগটা দিয়ে, তবেই সেই জায়গাটাতেই কিন্তু আমার বীরত্বর প্রমাণ দেয় আমার, তবেই আমি একটা মনুষ্যত্বের মানুষ, মানে মান আর হুঁশ তবেই থাকবে আমার। রেগে গেলে তো হয়েই গেল। তো যাই হোক, আমি একটা দারুণ আজকে একটা গল্প বলবো, তো গল্পটা আমি লাস্টের দিকেই বলবো, কিন্তু ওই গল্পটা দেখবেন দারুণ একটা গল্প, ওই রাগ একটা মানুষের কতটা কি করে দিতে পারে সেই জন্য। দেখুন আজকে একটা সবসময় একটা মনে রাখবেন, আমরা কিন্তু পজিটিভিটি নিয়েই কিন্তু কথা বলছি, আমরা কিন্তু পজিটিভ হওয়ার জন্যই কথা বলছি, আমরা কিন্তু নতুনভাবে নিজেকে লাইফটাকে গড়ার জন্য বলছি। আমি তো জানি না যে আমি যাকে রাগ দেখিয়ে তাকে বিরক্ত দেখালাম, আমি তার প্রতি অনেক কটূক্তি কথা বলে দিয়ে অনেক কিছু খারাপ খারাপ কিছু কথা বলে দিলাম, বলার পর আমার মনে হলো ওহ দারুণ বলেছি ওকে, আমি এমন বলেছি না যে ও আর কাল থেকে এরকম কথা বলতেই পারবে না। আমি কিন্তু জানি না যে নেক্সট টাইম ওই মানুষটার সঙ্গে আমার দেখা হবে কি না, বা আমি তাকে কোনোদিন সরি বলার কথাকে আমি মানে সুযোগ পাবো কি না, বা আমি তাকে কোনোদিন আমার ভুল বুঝতে পারলে, রাগবশত যদি কোনো ভুল করে দিই তাকে, আমি আমার ভুলটা বলার জন্য তাকে তার কাছ থেকে আমি সময় পাবো তো? সে তার কাছেই হোক বা আমার কাছে পাবো না তো? কারণ আমরা জানি না তো কে কতদিন আমরা বাঁচবো। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, রেগে কিন্তু তাকে কোনো মানুষকে কটূক্তি না করে আমার এই সিস্টেমটাকে যদি একটু অ্যাপ্লাই করেন, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা কোথাও একটা ভালো কাজ করব। এবার রাগটা আমি বলি কেন হয়, রাগ কেন হয় আমাদের, কিসের জন্য রাগ হয়? অনেকগুলো কারণ আছে রাগ হওয়ার। আমি চারটে কারণ নিয়ে এসেছি আপনাদের কাছে, খুঁজে খুঁজে আমি চারটে কারণ আমার মনে হয়েছে এটা আপনাদের কাছে বলা, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। একটা হচ্ছে কোনো কিছু আশা করে আছি আমি ওটা পাবো, এটা করে ওটা আমি পাবো, এরম একটা কিছু আশা করে আছি, সেইটা যদি আমি না পাই, সেইটা যদি আমার কাছ থেকে আমার আগেই যদি কেউ করিয়ে নিয়ে চলে যায় বা সে নিয়ে চলে যায়, তাহলে সেই জায়গাটা থেকে আমার ডিপ্রেশনাল একটা রাগ চলে আসে তার প্রতি। অ্যাকচুয়ালি তার প্রতি নয়, ঘটনাটা হয় নিজের প্রতি রাগটা হয়ে যায় তখন।
তো এই রাগটা তখন আমি ওই ধরনের রাগটা কিন্তু নিজেকেই কন্ট্রোল করতে হবে আমাকে। আর দু রকমের রাগ হচ্ছে যে কোনো কিছু আমার মতের বিরুদ্ধে কিছু হয়ে গেলেই কিন্তু রাগ। আমি সবসময় নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য আমি কারুরকে ভুল খারাপ হোক মন্দ হোক কারুকে কিন্তু আমার মতটা তার উপর চাপিয়ে দিই। ছোট হলে তো কোনো ব্যাপারই নেই, তো যখনই চাপিয়ে দেওয়ার পরে যদি সে যদি ওই সিস্টেমটা যদি করতে না পারে, তার অসুবিধা হতে পারে, তার ওই সিস্টেমটা তার অ্যাডজাস্টেবল নাও হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে, তার দিকটা না দেখে আমি তার দিকটা দেখি না, আমরা দেখে না একদম দেখি না তার দিকটা, কিন্তু আমাদের আমার দিকটা দেখি যে আমি করলাম ও করলো না, সেই থেকে আমার কিন্তু তার প্রতি একটা আক্রোশ অটোমেটিক্যালি চলে আসে। এটা এক ধরনের রাগ, এটা হতে পারে আমার হীনতা হতে পারে, জানি না, সেটা যার যে সিচুয়েশন সেটা তো তাই সেটাইভাবে বোঝে যাবে। আরেকটা রাগ হতে পারে, তিন নম্বর রাগটা হতে পারে যে আমি অক্লান্ত পরিশ্রম করছি, হয়তো আমি একটা সিস্টেমের মধ্যে কাজ করছি, তারপরেও যদি আমার আরও পাঁচ ছটা সিস্টেমকে নিয়ে আমাকে হ্যান্ডেলিং করতে হয় এবং কন্টিনিউয়াসলি সেটা যদি আমি করতেই থাকি প্রতিদিন, তাহলে আমার একটা ফ্রাস্ট্রেশন থেকে আমার একটা রাগ চলে আসে। তখন কোনো কিছু বললেই, কেউ কিছু বললেই কিন্তু আমি তার সঙ্গে ব্যবহারটা খুব যেন ভালো করি না। দেখবেন না এই কথাগুলো আমি যেগুলো বলছি, আপনি একটু চিন্তাভাবনা করে একা যখন থাকবেন চিন্তাভাবনা করে দেখবেন না, এইগুলোই কিন্তু আমাদের প্রবলেম হয়। যেমন অনেকগুলো কাজ করছেন, অনেক প্রেশার, অফিসের হোক সাংসারিক হোক অনেক প্রেশার হচ্ছে, একসঙ্গে বিভিন্ন দিক থেকে আপনাকে মেনটেন্স করতে হচ্ছে এবং সেটা কন্টিনিউয়াসলি অনেক দিন ধরে চলছে, তখন একটা ফ্রাস্ট্রেশনে চলেই আসে, তখন রাগটা অটোমেটিক্যালি রাগ চলে আসে এবং সেই রাগটা সেই না পারার কিছু অনেক ক্লান্তির রাগটা তখন অন্যদের উপর এমনভাবে চড়াও হয় যে যেটা সম্পর্কের অনেক হানিকারক হয়ে যায়। এইবার আর একটা ফোর্থ রাগ হচ্ছে যে আমাদের বডি সিস্টেমের জন্য, ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশনস, নিউট্রিশনের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু আমাদের রাগ হয়। যেমন আয়রনের অভাবে কিন্তু অনেক সময় রাগ হয়ে বেড়ে যায়, জানেন তো। আয়রন কী করে, আমাদের অক্সিজেনটা সাপ্লাই দেয় আমাদের প্রত্যেকটা কোষে কোষে, ব্রেনে, সব জায়গাতে কিন্তু ওর সাপ্লাই দেয়। এবার আয়রনের ডেফিসিয়েন্সি হলে কিন্তু রাগের কারণটা অনেক বেশি হয়ে যায়। তো আবার অনেক দিন ধরে ভুগলে মানুষ বলে না এই খিটখিটে হয়ে গেছে, ওটা কিন্তু ম্যাল নিউট্রিশনের জন্য, ওটার জন্য আপনাকে নিউট্রিশনালি প্রভাবটা শরীরের মধ্যে বাড়াতে হবে। আমি বলবো যে নিউট্রিশনাল প্রভাবটা বাড়াতে গেলে যে ধরুন আপনি কিছু ভালো মন্দ খেতে হবে আপনাকে। আমি যতদূর জানি যে ধরুন পাঁচ রকম কালারের ফুড বা আরও বাড়াতে পারেন ভালো কালারটা, বিভিন্ন কালার, যেমন লাল, নীল, হলুদ, সবুজ, ধূসর, এরকম অনেক দেখবেন সবজি আছে, ওই একসঙ্গে সেইগুলো পাঁচ ছ রকমের বিভিন্ন কালারের সবজি নিয়ে আপনি খান, নিউট্রিশনাল গ্যাপটা অনেকটাই আপনার কিন্তু রিকভার করবে। কারণ হচ্ছে প্রত্যেকটা কালারে ফাইটোনিউট্রিয়েন্টস আছে, যে নিউট্রিয়েন্টসটা আমাদের শরীরে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। যাই হোক, ওই সব তো মেডিকেল সাবজেক্ট, ওটা অন্যদিকে অন্যদিন যদি সুযোগ হয় আলোচনা হবে, লিভ ইট। এবার আমার কথা হচ্ছে যে এই সিস্টেমগুলো যে রাগ আমার হয়ে যাচ্ছে এইগুলোর জন্যই কিন্তু রাগ হয়। তা রাগটা তো কেন হলো আমি জানলাম, এবার কার জন্য হয়? আমার জন্যই হয়। আমার জন্য কার হয়? অন্য কারুর হয়। আর একটা আমার নিজের হয়। দু রকমই তো রাগ হবে, একটা আমি রাগ করে ফেলছি বা আমার জন্য কেউ রাগ করে ফেলছে, এটাই তো। এই দুজনকে কন্ট্রোল করি তো সব ম্যাজিক হয়ে যাবে। তাহলে আমি আমার ইয়েটা আমি কীভাবে কন্ট্রোল করব, যখন আমি যখন রেগে যাই তখন কীভাবে কন্ট্রোল করব? অনেক সহজ, একদম ম্যাজিকের মতো সহজ করতে হবে। কীরকম বলুন তো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি বাড়িতেই আছেন, বাড়ির আপনার কোনো পরিবারের সঙ্গে, যে মা হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, ছেলে হতে পারে, এনিওয়ান, কারোর সঙ্গে আপনি কথায় হঠাৎ করে এমন একটা সিচুয়েশন গড়ে উঠলো তার সঙ্গে একদম রাগারাগি কন্ট্রোল করে আপনি নিজেই রেগে যাচ্ছেন তার প্রতি কথা বলতে গিয়ে, হতে পারে চারটে কারণের মধ্যে কিছু একটা কারণ হতে পারে, আপনি নিজেই যখনই রেগে যাচ্ছেন তখন কি বলবেন আপনি? আপনাকে টার্গেট রাখতে হবে কিন্তু একটাই, যে আমি কিন্তু আমার ভেতরে পজিটিভিটিটাকে বাড়াতে চাইছি, আমি একজন মানুষ হতে চাইছি ভালো রকম, যে মানুষটা সব কিছুই কন্ট্রোল করতে পারে। এইটা কিন্তু মাথায় সবসময় রাখবেন, এটা যেন মাথায় প্রত্যেকটা কাজের মাঝে কিন্তু এটা যেন সবসময় একটা ফোকাস হয়ে থাকে। তখনই আপনি যখনই এরকম দেখছেন সিচুয়েশনটা অন্যদিকে রাগার রেগে একদম পরিবেশটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, তখনই আপনি বলুন ওকে
আমি এই নিয়ে আমি আমি তোমার সঙ্গে সকালে যদি প্রবলেমটা হয় এই নিয়ে আমি তোমার সঙ্গে বিকেলে আমি কথা বলবো, এই নিয়ে আমি তোমার সঙ্গে, মানে একটা টাইমের মধ্যে আপনি নিজেকে সরিয়ে নিয়ে চলে যান, একটা টাইম করুন। যে ধরুন যদি ছটা হয় আমি ছ ঘন্টা পর তার সঙ্গে, ঠিক আছে, আমি যদি সকালে হয় আমি সন্ধ্যের সময় এই নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। কেন বলুন তো, ইন দিস টাইম, মানে আপনার মধ্যে যে ভেতরের যে টেম্পারেচারটা, যে নার্ভ সিস্টেম যেরকমভাবে কাজ করছে, হরমোনগুলো যেভাবে সিক্রেশন হচ্ছে, তাতে কি হয় আমার তখন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, আমি যা খুশি তাই বলতে পারি, আমার নিজের কন্ট্রোল থাকে না তখন। তখনই আমার একটাই কন্ট্রোল হওয়া উচিত, ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, এনি কন্ডিশন আমাকে ওখান থেকে বেরিয়ে আসতেই হবে, ওখান থেকে আমাকে চলে যাওয়াটা হচ্ছে মেন টার্গেট, ওখান থেকে চলে আসুন, আপনি একদম চলে আসুন, আপনার দোষ নেই হয়তো, তার দোষ, তবু আপনি ওখান থেকে চলে আসুন, ওখান থেকে চলে এসে আপনি বাইরে চলে আসুন, ওর তার কাছে সময় নিন যে আমি আধ ঘন্টা বা দু ঘন্টা বা পাঁচ ঘন্টা পর আমি আপনার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে কথা বলবো, এরকম বলে দিয়ে চলে আসুন। চলে এসেই বাইরে বেরিয়ে এসে আপনি মোবাইলটা নিয়ে এসে একটু গান চালিয়ে দিন, এবার আপনার যে গানটা হয়তো ভালো লাগবে, ভালো লাগে হয়তো, এরকম কোনো গান থাকলে চালিয়ে দিন, জানি তখন ভালো লাগবে না আপনার, কিন্তু গানটা চালান না, দেখুন না ম্যাজিকটা। চালানোর পরই ওই গানের তালে তালে আপনি দু মিনিট গানটা করুন, সুরে নয়, নাও সুরে হতে পারে, করে দেখুন, তারপরে দেখবেন না রিল্যাক্স হয়ে যাবেন আপনার মাইন্ডটা। তার কারণ জানেন তো, মিউজিক থেরাপি বলে একটা ট্রিটমেন্ট আছে, মানুষ মিউজিক থেরাপি করে মানুষের ক্যান্সারও অনেক সময় ইমপ্রুভমেন্ট করা যায়, এটা মেডিকেল সায়েন্স বলছে। তো সেই হিসাবে আপনি যদি ওই জায়গাটাতে ওখান থেকে বেরিয়ে আসতে পারেন, ব্যাস আপনি ওখানে জিতে গেলেন, নিজের কাছে জিতে গেলেন, ওই সম্পর্কগুলোকে আবার নতুন করে ঝালাই করে আবার সাজিয়ে গুছিয়ে রাখার জন্য প্রস্তুত হয়ে গেছে, একদম ঠিক কথা। আপনি এটা আমি এটা আপনি মানতে হবে, আপনাকে করতে হবে এটাকে, আপনাকে রেগে গেলেই এরকম করতে হবে। আবার কোনো সিচুয়েশানে হয়তো এরকম হয়ে গেল যে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে হঠাৎ করে রাগারাগি চলে উঠল, ঠিক আছে আজকে তো আমি কালকে তোর সঙ্গে এই নিয়ে কথা বলবো, ব্যাস এইটা বলুন, কালকে তোর সঙ্গে কথা বলবো, এই বলার পরই কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে আসো, আর কোনো কথা নয়। আমি বলেছি না, একটা কথা মনে রাখবেন যে নিজেকে সবসময় পজিটিভিটিটার মধ্যে রাখতে হবে, আর একটা হচ্ছে আমি ওই মানুষটাকে নেক্সট টাইম দেখতে পাবো তো সরি বলার জন্য, কোনো অ্যাক্সিডেন্টলি যদি দুর্ঘটনা ঘটে যায়, আমি কোনো নেগেটিভ কথা বলছি না, মানে নিজেকে তৈরি করার জন্য বলছি, কোনো দিন যদি কোনো সিচুয়েশান হয়ে যায় যে তাকে আমি আর সুযোগ পেলাম না হয়তো বলার, তার থেকে বড় অফসোস নেই। আজকে আমার গল্পটা ওইটা নিয়ে, দারুণ একটা বাস্তব ঘটনা একটা আছে মানুষের জীবনে, যে এই রাগ কত ক্ষতি করে দিতে পারে আপনি চিন্তা করতে পারবেন না, চিন্তা করার কিছু নেই, সবাই জানেন সেটা। এইবার ওই জায়গাটা এবার যেমন পাইবার জন্য, এবার আমার রাগটা নিয়ে আমি বলছি, এইবার আমি যখন কোনো জায়গায় বেড়াতে গেলাম, কোনো মানুষের সঙ্গে বাঘ বিতণ্ডায় যদি হয়ে যায়, কারোর সঙ্গে কোনো রাগারাগি অন্যায় করছে, লোকটা রাগারাগি হয়ে গেল, তখনই কিন্তু তার সঙ্গে আপনি একটা কথাই বলবেন যে ঠিক আছে, আপনি এরপরে কোনো দিন যদি দেখা হয় নিশ্চয়ই আমি এই নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, বলে ওখান থেকে বেরিয়ে আসুন। আপনার একটাই কাজ, রাগার সিচুয়েশান হলেই ওখান থেকে বেরিয়ে চলে যাওয়া। আপনি ওখানে ওই মানুষটাকে আঘাত করতে পারেন না, ওটা আমার মনে হয় যে মনুষ্যত্বের একটা বড় চরম আঘাত। আমরা যদি দেখুন, আমাদের স্যুট বুট পরে শিক্ষিত হয়ে আমি দুটো ইংরাজি বলে ফেললাম, দুটো ভালো করে ইংরাজি বলে মানুষকে কনভিন্স করে ফেললাম, এটা কিন্তু আমার মনুষ্যত্বের পরিচয় দেয় না। আমি যদি কোনো মানুষকে হার্ট কর না করি, আমি যদি কোনো মানুষকে যদি হার্ট না করে তাকে যদি একটু অন্যরকমভাবে পোলাইটলি কোনো রকম ব্যবহার করতে পারি, তাকে রাগ না দেখে যদি ওখানে কন্ট্রোল করে বেরিয়ে আসতে পারি, তখন কিন্তু আমি নিজেকে অন্তত একবার পিঠটা চাপড়াতে পারবো, এবং আয়নার সামনে নিজেকে যখন দেখবো তখন মাথা উঁচু করেই দেখবো, এটা আমি বিশ্বাস করি আমি, সেই জন্যই বলছি। এইবার তো নিজের হলো, তাহলে টার্গেট হচ্ছে ওটাই, আমি বেরিয়ে চলে আসবো। এবার পরেরটা কি, যদি মনে করুন আপনার মাধ্যমে দেখি অন্য কারুর রাগ হচ্ছে, আপনি জানেন উনি অন্যায় করছে তবুও তার অন্য রাগ হচ্ছে, যদি বাড়ির লোকের হয় আপনার জন্য কারু রাগ হচ্ছে, তখন বলবেন ঠিক আছে আমার দোষ, সব আমার দোষ, আমি জানি এটা আমারই দোষ, পারবেন না বলতে, দোষ হোক না না হোক সেটা বিচার করার দায়িত্ব তো ওনার, বলুন না একবার, দেখুন না ঠিক আছে আমার দোষ এটা, এইরকম এক্সপ্রেসিভ, ঠিক আছে এটা আমার দোষ, এই অ্যাটিচিউড নিয়ে বলে দেখুন, হ্যাঁ আমার দোষ, নেক্সট টাইম দেখি আমি চেঞ্জ করে নেব, এইটুকু বলতে হবে।
তখন তো ইগোর ব্যাপারটা আসবে যে হে আমি বলবো আমি করিনি, এটা ইগোর ব্যাপারটা নয়। ইগো নিয়ে যদি সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়, কারোকে যদি আঘাত করে ফেলি, সেরকম ইগো নিয়ে আমার লাভটা কি আছে? সেই ইগো নিয়ে আমার লাভ নেই। সেই জন্যই বলছি ওই রকমভাবে আপনি বলবেন। তো এটা বললে আমার দোষ যদি আমি নিয়ে ফেলি তাহলে তো দারুণ একদম। আপনি দেখবেন রাস্তাঘাটে অন্য মানুষের সঙ্গে যখন আমরা কেউ ব্যাগ বিতণ্ডায় আপনার জন্য ওনার রেগে যাচ্ছে তখন বা কোনো কারণে ঝড়, আপনি এটা বলে দেখুন না সরি এটা আমার দোষ, কিছু মনে করবেন না। নেক্সট টাইম আপনার সঙ্গে দেখালে আমি কোনোদিন এরকম ব্যবহার করব না, একদম পোলাইটলি বলুন। এটা অসম্ভব মনে হবে আপনার কাছে, কিন্তু বলে দেখুন না, ম্যাজিক দারুণ লাগবে একদম। মনটাকে অন্যরকমভাবে সাজাতে পারবেন তখন, ওটা বলে যখন বেরিয়ে আসবেন না, যখন ওই রকম এসে যদি ভেতরটা গজগজ গজগজ করে ইস বললে ভালো হতো, তখন ওই রকমভাবে গান শুনে নিজে গান করুন, দেখবেন নিজেকে নিজের ভেতরে নিজের যে শরীর তার উপর আপনার নিজের মনের উপর এত ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে না, আপনি চিন্তা করতে পারবেন না, দারুণ ভক্তি শ্রদ্ধা বেড়ে যাবে নিজের প্রতি। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন নিজেকে মধ্যে একটা গর্ববোধ মনে করবেন যে হ্যাঁ আমি আজকে দারুণ কাজ করে এসেছি, একটা হবে আপনি দেখবেন এটা হবে। তো এইগুলো কিন্তু আমাকে বলতে হবে, এইগুলো করতে হবে, তাহলেই কিন্তু আমি রাগটাকে আমি কিন্তু কন্ট্রোল করতে পারি। না এটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের সব সমস্যা, মানে করতে না পারে আমাদের নিজস্ব ফল্ট এটা। রাগ কন্ট্রোল করাটা এটাই এটাই কাজ। নিউট্রিশনালটা আপনার সাপ্লাইটা দিন শরীরের মধ্যে, আর কিছু এগুলো করুন। হ্যাঁ এবার প্রাণায়াম ট্রাণায়াম করতে পারেন, বাড়িতে একটু এক্সারসাইজ করতে পারেন, খুব ভালো, তো বাঁচতে গেলে তো করতে হবে, ওগুলো করুন, মেন্টালি অনেক ফ্রেশ থাকবে। আর সবচেয়ে বলবো যে আমি একটা কথাই বলবো, নিজের জন্য আধ ঘন্টা টাইম দিন আপনি রাগটা কন্ট্রোল করার জন্য। সেটা আপনি কীভাবে করবেন সেটা আপনি আপনি বেছে নেবেন, আপনার লাইফস্টাইল, আপনার লাইফস্টাইলটা আপনি নিজে বেছে নেবেন। আধ ঘন্টা নিজের জন্য দিন, একটা ফাঁকা জায়গাতে বসুন, একটা ফাঁকা জায়গাতে বসে আপনি হয় ডিপ ব্রিথিং করুন, কোনো প্রাণায়াম করুন, কোনো কিছু ভালো চিন্তা ভাবনা করুন, ভালো চিন্তা ভাবনা করুন, চোখ বন্ধ করে একদম নিজেকে নিয়ে হারিয়ে যান। কোনো কমপ্লিকেশন চিন্তা ভাবনা নয়, নিজেকে নিয়ে হারিয়ে যান, দেখুন না দারুণ লাগবে। যখন যখন ওখান থেকে আপনি এক ঘন্টা পরে আসবেন ফ্রেশ লাগবে শরীরটাকে, নিঃশ্বাস নিয়ে সবসময় পজিটিভ পজিটিভ চিন্তা ভাবনা করবেন, যে যেরকম যেভাবে আছেন সেভাবে পজিটিভ চিন্তা করুন, দেখবেন ম্যাজিক হয়ে যাবে। তো আমি এবার একটা কথাই বলবো যে যদি আমি পজিটিভিটির মধ্যে যদি নিজে থাকি তাহলে নিজে বুদ্ধিমান মনে করি, নিজেকে যদি মনে করি আমি একজন ভালো মানুষ হতে চাই, তাহলে আমি রাগটা আস্তাকে কন্ট্রোল করব। কি কথা দিচ্ছেন? তো করবেন তো, এটা দেখুন না, করে যদি মনে উপকার পান আপনি, ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভাবে আমরা একটা এই সিচুয়েশনে পড়েই যাই, ওখান থেকে বেরিয়ে আসতে গেলে একবার দেখুন না বলে করে কেমন, যদি সত্যিই যদি এটা আপনার ক্ষেত্রে কাজে লাগে তাহলে আমাকে একটু জানাবেন, আমার ভালো লাগবে, সত্যি বলছি আমার খুব ভালো লাগবে। আর নেক্সট হচ্ছে যে আমি আবার নেক্সট হচ্ছে যে গল্পটার কথা বলি, এই গল্পটা একটা সত্যি ঘটনা। তো ঘটনাটা আমি কার নাম বলছি না, তো অনেক দিন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানে একটা দেশ থেকে এক মানে সব ফ্যামিলিগুলো মানে ওখানে বোমা বোমা টোমা পড়বে বলে ওরা কী করছে যে ফ্যামিলি সমেত অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, অন্য অন্য জায়গাতে পাঠিয়ে দিচ্ছে, যাতে ওখানে যদি বোমা ফলে যদি মারা যাবে তো সবাই, সেই জন্যে ওটা এরম করছে। তো একটা পরিবারের মা বাবা ভাই বোন সবাই আছেন, তো মা বাবাকে নিয়ে সবাইকে বললো চলো তোমাদের সব তোমরা নিয়ে যাবো। এবার ভাইটা খুব দুষ্টু ছিল, বেশি বয়স ছিল না তার, ভাইটা খুব দুষ্টু ছিল, এবং তার একটা বোন ছিল, দিদি ছিল আর ভাই, মানে ভাইটা বলছি আমার নিশ্চয়ই দিদি আছে একজন। তো দিদি যখন যখন ওদের সবাইকে নিয়ে চলে যাচ্ছে তখন ভাই খালি বদমাইশি করছে, এবার এবার সেটাতে ওর দিদি খুব রেগে যাচ্ছে, মা বাবাও রেগে যাচ্ছে। তো মা বাবা বলছে যে ওরকম করিস না, ওরকম করে এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি, আমাদের বাড়ি ঘর ছেড়ে কেন এরকম করছিস, কারোর মন ঠিক নেই, কেন এরকম করছিস তুই? কিন্তু ও তবু বাচ্চা ছেলে, তো সেরকম কিছুভাবে জিনিসটা মানে নিচ্ছে না, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলের মন, সে তো আর সবসময় সব কিছু বোঝে না। তো যাই হোক, এই করে করতে করতে যখন এরকম যাচ্ছে, যাওয়ার পর স্টেশনে এসেছে নিয়ে, তখন হঠাৎ করে কিছু পুলিশের লোক এসে বলছে দেখো না ফ্যামিলিদের আলাদা একটা জায়গা করা হবে, আর ছেলে মেয়েদের একটা বগিতে দেওয়া হবে, ট্রেনের একটা বগিতে ছেলে মেয়ে থাকবে আর একটা মেয়েদের বাবা মা থাকবে। তখন ঠিক আছে, তখন ওর মা বলছে ঠিক আছে তাহলে আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনে কিন্তু আমরা তাহলে চেঞ্জ করে নেবো, বেশ ঠিক আছে। তখন ওর মা বাবা চেঞ্জ হয়ে উঠে গেল, মা বাবা উঠে গেল,
মানে আরেকটা এটাতে দিদি আর ভাই, দিদি আর ভাই কিন্তু আরেকটা কমপ্লিমেন্টে যখনই উঠতে যাচ্ছে, দিদিটা উঠে গেছে, সরি দিদিটা উঠে গেছে, এবার ছেলেটা কি করছে, নিচে খেলছে। এবার তখন সবাই বোঝায় উঠে পড়ো, তখন দিদিটা খুব রেগে গেছে, বলে এখনই যদি ট্রেনটা ছেড়ে যায় তাহলে তুই এরকম করে পড়ে তুই উঠে আয় বলছি। তখন উঠতে গিয়ে ওই যখনই ও তখন যখন ট্রেনটা যখন হুইসেল দিচ্ছে, যখন ছুটতে যাচ্ছে, যখন ছুটে ধরতে যাচ্ছে, তখন চুরিটা খুলে গেছে, না কোনো রকম উঠেছে, চুরিটা খুলে গেছে, তাও জোর ধমকি দিয়ে চলে আসছে, তখন মানে ধমকটা খেয়ে ও তাড়াতাড়ি করে চলে এসছে। নিয়ে তখন তারপরে ও দিদিকে বলছে, দিদি আমি আরেকবার যাই একটুখানি ট্রেনটা, এখনও তো স্পিড নেয়নি আঙ্কে, আমি ওই চুরিটা নিয়ে চলে আসি। যখনই চটে নিয়ে আসে তখন ও দিদি তখন খুব রেগে গিয়ে এমন মানে ওকে আচ্ছা মানে একটা চড় মেরে বলেছিল, তোর মতো ভাই সত্যি আমি দেখিনি, যে এত একটা মা একটা এত খারাপ ভাই হতে পারে আমার জীবনে আমি কোনোদিন ভাবতে পারিনি। তখন ছেলেটা কিন্তু কেঁদেছিল সেদিন। এবার কেঁদে দেওয়ার পর তারপরে হঠাৎ করে কিছু পুলিশ এসে আবার বলছে যে আমাদের এখানে ছেলেদের আলাদা জায়গা করে দেওয়া হবে, মেয়েদের আলাদা জায়গা কিন্তু আমরা সেপারেট করে দেবো। এবার বিশ্বাস করুন, এবার ওই জায়গাতে বোনটাকে কিন্তু আবার সেই ভাইয়ের কাছ থেকে আলাদা করে দিতে হলো। ওই কয়েক ওই চর মারার পর থেকে ওই ভাইটা কিন্তু অন্য কম্পার্টমেন্টে আবার নিয়ে চলে গেল। তখন এর কিন্তু রাগ তখনও কমেনি, মেয়েটার রাগ তখনও কমেনি, সে কিন্তু ওখানে থাকলো ঠিক আছে চলে গেল ঠিক আছে, ও তখন ভাবতেই পারেনি যে ভাইয়ের সঙ্গে আর পরে দেখা হবে কি হবে না। যখনই চলে গেল, যখন স্টেশনে নামার পর কিন্তু আর সে ভাইকে দেখতে পায়নি। সেই থেকে ওই মেয়েটার মনে এমন একটা দাগ কেটে গেল যে আমি এমন রাগ দেখালাম যে রাগের জন্য আমি আর আমার ভাইকে সরি বলার একটা সুযোগও পেলাম না। এবং ওই মেয়েটি তখন ভদ্রমহিলা তখন এমন একটা ট্রাস্ট করলেন যে ট্রাস্টে প্রত্যেক অনাথ শিশুদের উনি ফ্রি অফ কস্টে মানে লালন পালন করার উনি পেলেন, ওই ওটা প্রায়শ্চিত্ত হিসাবে উনি এটা ধরেছিলেন। সেই জায়গাটাই দেখুন, আজকে ওই ভদ্রমহিলা কিন্তু ওই একটা রাগ দেখে কিন্তু পরে আফসোসের ঠিকানা নেই। তো তাই বলছি দয়া করে এরকম রাগ দেখাবেন না প্লিজ, চেষ্টা করুন না সবাইকে ভালোবাসতে, রাগ হলে ওখান থেকে দূরে সরে চলে আসুন। বলা যায় না এই সুযোগটা আমরা হয়তো নাও পেতে পারি। তো যাই হোক, মনটা ভারী কি করার আমার ইচ্ছা ছিল না, আমার এটুকু বোঝানোর ইচ্ছাই ছিল যে রাগ থেকে বেরিয়ে আসুন, একটা নতুন জগৎ গড়তেই হবে আমাদের। চলুন না প্রথমে নিজের ফ্যামিলি থেকে তৈরি করি, আস্তে আস্তে আমার বন্ধু সার্কেল থেকে ছড়াবো, করে মানুষগুলোকে চেঞ্জ করতে হবে। সবাই ভালো, কেউ খারাপ না, কিন্তু রাগটা আমাদের খারাপ, ওইটাকে আটকাতেই হবে। ওকে, আবার কথা হবে, আবার দেখা হবে কোন একটা নতুন টপিকস নিয়ে। নমস্কার, বাই। নমস্কার, আমরা আবার চলে এসেছি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নোটিফিকেশনটি অল করে দেবেন। বাই বাই বাই।